নমস্কার বন্ধুরা, কেমন আছো? পুনরায় আমার চ্যানেলে স্বাগত। আবারও একটা দিন তোমাদের সাথে শুরু করতে চলেছি। এইদিকে পিয়ের পাপা পিউ, ওরা মা অন্নপূর্ণার আশীর্বাদে ওরা খাওয়া দাওয়া করে ওরা অফিসে বেরিয়ে গেছে, আর আমিও আমার ব্যস্ততম জীবনে নেমে পড়েছি। সেরকম কিছুই নয়, ওই একই গতে বাঁধা জীবনে, তার মধ্যে একটু আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা। চলো তাহলে আবারও একটা দিন তাহলে শুরু করা যাক। টব, মাটি এসব দেখে তো বুঝতেই পারছো। হ্যাঁ, ঠিকই ধরেছো। আগের দিনে গড়িয়ার হাটের মধ্যে থেকে যে একটা গাছ এনেছিলাম, তো সেটার তো কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত করতে পারিনি, তো আজকে সেটারই ব্যবস্থা করব। আমি রান্না করতে করতে এক ফাঁকে এসে মাটিটাকে ঠিক করে গেছিলাম। এই যে দেখো, এই হচ্ছে সেই গাছ। গাছটার নাম তোমরা জানো কি? গাছটার নাম হচ্ছে মাই ফার্স্ট লাভ। ছিল একটা কাঠচাপা বা কাঠচম্পা কেনার, কারণ এর আগের ব্লগে আমি বলেছিলাম, তো গড়িয়ায় সেরকম ভালো পেলাম না, তো দেখা যাক ওটাও কোনো দিন না হয় নিয়ে চলে আসবো। কম তো চলো, দেখতেই পাচ্ছ আমি মাটিতে একদম থুবু হয়ে বসে পড়েছি। তো আজ রীতিমতো আমার গাছ লাগানোর মিশন শুরু হয়ে গেছে। তবে কি জানো, একটা সময় ছিল যখন মেয়ে ছোট ছিল, ওর পড়াশোনা, স্কুল, কলেজ, টিউশন এই নিয়েই ব্যস্ত ছিলাম, আর সংসারের কাজ তো ছিলই। এখন যেটা হয়েছে, এই বয়সে এসে মানে সেই মানে ওই ব্যস্ততাটা আর নেই, মানে মেয়েকে নিয়ে যাওয়া, নিয়ে আসা ওইটা নেই, কিন্তু এখন এই গাছপালা নিয়েই নিজেকে ভীষণভাবে ব্যস্ত রাখি, আর সত্যি বলতে ভালোও লাগে। আর তার থেকেও বড় কথা কি জানো তো, এই মানে এরা না পুরো আমার ঠিক সন্তানের মতো, যে সৃষ্টির যে কত আনন্দ। যেমন ধরো, একটা নতুন গাছে যখন নতুন পাতা গজায়, কুড়ি আসে, ফুল ফোটে, আবার মৌমাছিরা যখন সেই ফুল থেকে যখন মধু খায়, তো এটার মধ্যে যে মানে এই যে সৃষ্টি, মানে এই যে আনন্দটা, মানে এটা না ঠিক বলে বোঝানো যায় না। তারপর দেখো তোমাদেরকে নতুন করে পাওয়া, তাহলে তো আনন্দই আনন্দ, তাই না বলো? ভালো কথা। বিয়ের পাপা না একটা আম গাছও এনেছে জানো, সারা বছরের আম ফলে, তো সেটা ও ছুটির দিন দেখেই করবে, কারণ ওর হাতে ফল সবজি এইগুলো বেশ ভালো হয়, তো এটা ওরই ডিপার্টমেন্ট। আমি একটু ফুল ভালোবাসি, তাই যা ফুল দেখি, মানে ফুল বলতে পারো, আমি পাগল হয়ে যাই। কথায় কথায় দেখো, আমার কিন্তু মাই ফার্স্ট লাভ গাছটা কিন্তু লাগানো হয়ে গেছে। এবার পড়েছি এরিকাটাকে নিয়ে। এটা কিন্তু আমার বাগানে প্রথম গাছ, এটা আমার 3 বছর আগে আমি এটা শখ করে কিনে এনেছিলাম। তো এর গাছ অনুযায়ী টবটা খুব ছোট হয়ে গিয়েছিলো, তাই ভাবলাম একটা বড় টবে এটাকে দিয়ে দেব। তাই আজ যখন সময় পেয়েছি, তাই কাজটাকে আমি কমপ্লিট করেই নিই। আমার পক্ষে একা একা সম্ভব হচ্ছিল না, পুরো গাছটা পুরো একদম টপে শিকড়ে পুরো আটকানো ছিল, তাই বাধ্য হয়ে আমার সেই নমিতাদিকেই ডাকতে হলো। তো যাই হোক, নমিতাদির সহযোগিতায় গাছটাকে তো বার করতে পেরেছি টপ থেকে। অনেক দিনের গাছ আমার খুব শখ করে আনা। যাই হোক, এবার গাছটাকে লাগানো যাক। না, শিকড়গুলো মাটি কামড়ে ধরেছে, তো জল তো ধোয়াবে কেন? এই হ্যারের জন্যে আমাকে উঠানটা সারাক্ষণ মানে পরিষ্কার রাখতে হয়, কারণ ও মাঝে মাঝে উঠানে এসে শুয়ে থাকে, তো এদিকে দেখছি মাটি ফাটি পড়েছে, আবার ওই অবস্থায় নিয়ে আবার বিছানায় উঠবে, তাই ঝাঁটটা দিয়ে পরিষ্কার করে রাখলাম। কালকে সবিতা এসে বাকিটা নোংরা ফেলে দেবে। কোন চলো, আমার এবার বাগানের কাজ কমপ্লিট হয়ে গেছে, কাজগুলোকেও জল দিয়ে দিলাম। এবার যেন একটু খিদে খিদে পাচ্ছে, সকাল থেকে পেটে কিছু পড়েনি, এবার একটু কিছু খেতে হবে, নাহলে এবার মাথা ঘোরাবে। ঘরে এসে এখন একটু শান্তি লাগছে। বাপরে বাপ, বাইরেটা কি গরম!
না, চা নিয়ে বসে গেছি তো, এখন আর কোনো কথা না। চায়ের সাথে তাও আছে, ওর অফিসে এক দিদি দিয়েছে, করব নারকেল দিয়ে সুজি দিয়ে এটা বানিয়েছে। আমি আগে চেষ্টা করেছি কিন্তু কখনো হয়নি, এত ভালো হয়নি, দারুণ দারুণ। কিভাবে করেছে কি জানি, নারকেল দিয়ে সুজি দিয়ে বেশ একটা সুন্দর একটা কুড়মুড়ে কুড়মুড়ে সুজি ফুজি দিয়ে বেশ কুড়মুড়ে ভাব আছে, দারুণ। আমার না পেট ভরা খাবার খেতে ভালো লাগে না, আমার না টুক টুক করে খাবার খেতে হেভি লাগে, সারাদিন মুখ চলবে। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ এখন বিকাল বলবো না, ঠিক সন্ধে নামবে নামবে। তো তোমাদের সাথে আর কোনো কোঅপারেট করতে পারিনি, কারণ তারপরে আমি ব্যাংকে চলে গিয়েছিলাম, অনেকদিন ধরে ব্যাংকের কাজটা পেন্ডিং ছিল। কারণ আজকে যদি পিয়ের পাপা এসে যদি আবার জিজ্ঞাসা করতো, আবার তাহলে চিৎকার চেঁচামেচি করতো, কারণ কাজটাও খুব দরকারি ছিল। তাই ফোনে চার্জ ছিল না, তাই বাধ্য হয়ে বাড়িতে ফোনটা আমাকে রেখে যেতেই হয়েছিল। তো এখন যখন দেখছি সন্ধে তো হয়েই আসছে, তো আর কি করব, পশ্চিমের রোদে গাছগুলো দেখলাম একদম পুরো ঝিঙিয়ে গেছে, তাই গাছগুলোকে একটু জল দিয়ে দিচ্ছি। আর এরপরে তো বৃহস্পতিবার সন্ধে দেয়া, সন্ধে মানে পাঁচালি পড়া তো আছে। বাবরে বাব, আজকে অনেক কাজ, অনেক কাজ। স্নান করবে, বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, বহিতেছে নানা কথা সুখে আলাপন। আর সারাদিনে এতটুকু রেস্ট হয়নি, কাজ যেন আমার জন্যে একটার পর একটা করে যেন সাজানো রয়েছে। তো এইগুলো তো আগে গুছিয়ে রাখি, কারণ মেয়ে আসার সময় হয়ে গেছে, এসেই বলবে মা তুমি ঘর ধরে এরকমভাবে অগোছালো করে রেখেছ। তো ওর ধারণা ও অফিস চলে গেলে আমি নাকি সারাদিন নাকি ঘুমাই। তো যাই হোক, এখনও ও বাচ্চাই আছে, এরপরে আমার তো রাতের রান্নাও রয়েছে, তার আজ আর কথা বাড়াবো না, আজকে একটু বেশি ক্লান্ত লাগছে। তো যাওয়ার আগে বলে যাই বন্ধুরা, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর তোমরা অনেক 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 তোমরা ভালো থেকো। তো আজকের মতো টাটা, আবারও কোনো ব্লগ নিয়ে আবার আসছি।